শেষ হলো টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালের ম্যাচ সেরা হয়েছেন বিরাট কোহলি, আর টুর্নামেন্ট সেরা হয়েছেন জাসপ্রীত বুমরা। দেখে নেওয়া যাক টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে কে কোন পুরস্কারের সঙ্গে কত টাকা জিতলেন। চ্যাম্পিয়ন হয়েছেন ভারত, তারা পায় 28,75,64,000 টাকা। রানার আপ দক্ষিণ আফ্রিকা দল পায় 15,37,000 টাকা। 15 উইকেট পেয়ে টুর্নামেন্ট সেরা হন জাসপ্রীত বুমরা, তিনি পান 17,62,000 টাকা। ফাইনাল ম্যাচে 76 রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে সেরা হন বিরাট কোহলি, তিনি পান 5,88,000 টাকা। স্মার্ট ক্যাচের পুরস্কার জিতে সূর্য কুমার যাদব পান 3,50,000 টাকা। 281 রান করে রহমতুল্লাহ গুরবাজ পান সর্বোচ্চ রানের পুরস্কার। সর্বোচ্চ উইকেটের পুরস্কার জেতেন ফজল হক ফারুকি ও আরশেদীপ সিং, তারা দুজনেই নেন 17টি করে উইকেট। প্রতিপক্ষ আফগানিস্তানের বিপক্ষে 98 রান করে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের পুরস্কার জিতেছেন নিকোলাস পুরান। সর্বোচ্চ স্ট্রাইক রেট সাই হোপ, যার স্ট্রাইক রেট ছিল 187.71। সবচেয়ে বেশি 17টি ছক্কা মেরেছেন নিকোলাস পুরান। সবচেয়ে বেশি 50+ স্কোর করেছেন রোহিত শর্মা ও গুরবাজ, দুজনেই 3টি করে 50 করেছেন। উগান্ডার বিপক্ষে 9 রানে 5 উইকেট নিয়ে সেরা বোলিং ফিগার ফজল হক ফারুকের। সেরা ইকোনমি হয়েছেন টিম সাউদি, 8টি ক্যাচ ধরে সবচেয়ে বেশি ক্যাচ ধরার পুরস্কার জিতেছেন এইডেন মার্করাম। আফগানিস্তানের বিপক্ষে সর্বোচ্চ দলীয় সংগ্রহ 218 করে ওয়েস্ট ইন্ডিজ, আর সর্বনিম্ন দলীয় সংগ্রহ 39 রান করে উগান্ডা, প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ।